খেলেই হেরে যাব এমনটা বোধহয় টাইগার ক্রিকেটাররা কল্পনাই করেননি। একদিকে বৃষ্টির কারণে টেস্ট ম্যাচ শুরুই হয়নি, আরেকদিকে বৃষ্টির কারণে বাংলাদেশ এ দলের ওয়ান ডে সব শেষ দুই ম্যাচ মাঠেই করায়নি। এর ফলে মাঠে না নেমেই সিরিজ হারতে হলো বাংলাদেশ এ দলকে। শাহিনস বনাম বাংলাদেশ এ দলের তৃতীয় এবং সিরিজ নির্ধারণী ম্যাচ। ইসলামাবাদে সকাল থেকে একাধিকবার খেলা শুরুর চেষ্টা করছিল আয়োজক পাকিস্তান, কিন্তু অবিরাম বৃষ্টির কারণে কোনোভাবেই সেই ম্যাচ মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়। একই সাথে প্রথম ওয়ানডে জয়ের কারণে পাকিস্তান শাহিনস জয়ী হয়। ভেজা মাঠ আর বৃষ্টির কারণে ইসলামাবাদের ক্লাব গ্রাউন্ডে টস হতে প্রথমে বিলম্ব হচ্ছিল, এরপর ফের নামে বৃষ্টি। স্থানীয় সময় 12:30 মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হয় ফ্লাডলাইট থাকায় তেমন কোনো অসুবিধা হবে না, তবে এর 3 ঘন্টা পেরিয়ে গেলেও খেলা শুরু করা সম্ভব হয়নি, যে কারণে দ্বিতীয় এবং শেষ ওয়ানডে ছাড়াই প্রথম ওয়ানডের ভিত্তিতে পাকিস্তান শাহিনসকে সিরিজ জয়ী ঘোষণা করা হয়। শাহিনসের কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে 8 উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ এ দল। আগে ব্যাটিং করে 183 রানে গুটিয়ে যায় সফরকারীরা, এরপর সবশেষ 2 ওয়ানডে তো আর মাঠেই গড়ায়নি। 4 দিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ এ দল। বুধবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে সুযোগ ছিল সমতায় ফেরার, কিন্তু টানা বৃষ্টির কারণে এদিনও একটি বলও মাঠে গড়ায়নি। এরপর আজ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিল, তবুও সেই বৃষ্টি সবকিছু শেষ করে দিল। সবশেষ 2 ম্যাচ না খেলেই বাংলাদেশকে হারের দায় নিতে হলো। সানি, বিডি ক্রিকেট টাইম।